অহলধারার অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর আমরা এগিয়ে চললাম চারকোলের পথে। অহলধারা পরে দার্জিলিং জেলায়, আর আমরা চলেছি চারকোলের পথে, যা কিনা কালিম্পং জেলায় অবস্থিত। তাই আমাদের পাহাড় থেকে নেমে পেরোতে হবে তিস্তা নদী। এইভাবে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। তিস্তা ব্যারেজ পার হওয়ার পর দৃশ্য অপরূপ, কিন্তু পারমিশন না পাওয়ায় সেই ভিডিও আর তুলতে পারিনি। আমাদের আগে থেকে হোমস্টে বুক করা ছিল, তাই চলে গেলাম হোমস্টে। এই চারকোলেতেই আছে একটা ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারে উঠলেই দেখতে পাওয়া যাবে 360 ডিগ্রি ভিউ। কিন্তু ওয়েদার পরিষ্কার না থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেলাম না। গুড মর্নিং, এখন আমরা চারকোলের পথে হাঁটছি। তো চারকোলের গ্রামটা এখন টোটালটাই ট্যুরিস্টিক প্লেস মতো হয়ে গেছে। হোমস্টেগুলো অনেকটা হোটেল কাম হোমস্টের মতো, আর তার আশেপাশের ভিউগুলো ঠিক এরকম। ওদের অলরেডি কিছু ভিউ দেখিয়েছি, আর আমরা যে হোমস্টেটাই রয়েছি সেটা হচ্ছে স্নো হোয়াইট হোমস্টে। এই যে কোনো কিছু হোমস্টে কনস্ট্রাকশন চলছে। আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেটার নাম হচ্ছে স্নো হোয়াইট মাউন্টেন হোমস্টে। আর এই পেছনে আমরা এই কটেজটাই কালকে ছিলাম। আর তার আশেপাশের ভিউটা ঠিক এরকম। তবে এই কটেজে খাওয়া দাওয়া ঠিক ভালো লাগলো না আমার। বাকি যে হোমস্টেগুলোতে ছিলাম সেগুলো হোমলি অ্যাটমসফিয়ার ছিল, এটা অনেকটা হোটেল কাম হোমস্টে টাইপের হয়ে গেছে। আর যেহেতু ফগি ওয়েদার, সেই জন্য এখান থেকে এই সামনে যে এরিয়াটা, এই এরিয়াটায় কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, কিন্তু ফগি ওয়েদারের জন্য আমাদের ব্যাড লাক যে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতেই পেলাম না। তো আমাদের তিন দিনের অফবিট ডেস্টিনেশন শেষ। এবার আমরা যাব এনজেপির পথে, আর কালকেই আমরা বাড়ি পৌঁছে যাব। যেতে যেতে সুন্দর একটা ভিউ পয়েন্ট পেলাম। এই ভিউ পয়েন্টে তোমরা আসতে পারো, প্রচণ্ড হাওয়া, একটা দারুণ অনুভূতি।